আমি মোহাম্মদ শেখ জাফরুল চৌধুরী আমি মোহাম্মদ শেখ জাফরুল চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দক্ষিণ আগ্রাবাদ সাতাশ নম্বর ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদের একজন কাউন্সিলর প্রার্থী আমি মাঠে যখন নেমেছি আমি বুঝতে পেরেছি মাঠের জনগণ আমার সাথে আছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আছে জননেত্রী শেখ হাসিনার পক্ষে আছে কারণ জনত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন সেটাকে চিন্তা করে বাংলাদেশের মানুষ যেভাবে শেখ হাসিনার পিছনে আছে আমার একবার সাতাশ নম্বর ওয়ার্ডের সমগ্র জনগণ সমস্ত জনগণ আমার সাথে এসে দাঁড়িয়েছে কারণ তারা জানে যেহেতু জনতি শেখ হাসিনা আমার মাধ্যমে তাদেরকে এই ওয়ার্ডটি উপহার দিয়েছে তারাও উনত্রিশ তারিখ নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে জনতি শেখ হাসিনাকে সাতাশ নম্বর ওয়ার্ডটি উপহার দিতে চায় আপনাকে ধন্যবাদ কার বাধার সম্মুখীন হওয়িত তো আমরা বুঝতেছি না কারণ আমি আওয়ামী লীগ কর্মী এই এলাকায় আমি চল্লিশ বছর ছাত্র রাজনীতি থেকে আরম্ভ করি যুব রাজনীতি আওয়ামী রাজনীতি করি আমি বিশ্বাস করি মানুষের কাতারে থেকে আমি রাজনীতি করেছি আমার চোখে তো কাউকে প্রতিপক্ষতা হবে বা বাধা দিবে এরকম কোনো মানুষ আমি চোখে দেখি না তবে যারা দুর্বিসন্ধি করে চলাফেরা করে যারা সন্ত্রাস করে তাদের তো অনেক ধরনের উদ্দেশ্য থাকতে পারে আমরা সকলে মিলে এই কটু উদ্দেশ্যকে আমরা পরিহার করে আপনাকে ধন্যবাদ আমি যদি নির্বাচিত হই সর্বপ্রথম আমরা প্রায়োরিটি দিয়েছি এখানকার জলবদ্ধতা যে প্রক্রিয়া কাজগুলো চলছে এই কাজটাকে আরো দ্রুত গতিতে ত্বরান্বিত করা দ্বিতীয়ত এলাকাতে আমাদের মাদকের বিরুদ্ধে জনতি শেখ হাসিনা দেশরত্ন শেখ হাসিনা যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে সেই কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়া পাশাপাশি এই এলাকায় আমাদের গণক প্রয়োজন খেলার মাঠের প্রয়োজন এই সকল জিনিসগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা এলাকার জনগণকে সাথে নিয়ে এই এলাকার যে সকল যে সকল এ সংস্থাগুলি আছে সরকারি সংস্থা তাদের সাথে আমরা লিহাজু করে এই কাজটি আমরা সর্বপ্রথমভাবে প্রাথমিকভাবে গুরুত্ব দিতে চাই এবং সেই কাজটি আমরা সম্পাদন করার জন্য আপনাকে ধন্যবাদ এই কিশোর গ্যাং নিয়ে আমাদের এখানে আমরা এ প্রক্রিয়া চলছে প্রশাসনের সাথে গত বিগত একটি বছর ধরে আমরা কাজ করছি আমরা যদিও আমরা যদিও এই যে প্রশাসনের যারা এই কাজটি করে তাদের সাথে জড়িত না কিন্তু আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদের খবরাখবর নিচ্ছি প্রশাসনের সাথে সহযোগিতা করছি এই এলাকাটি একটি শিক্ষামূলক শিক্ষা জনভাগে খ্যাত এখানে স্কুল কলেজ চারটি স্কুল এমপিভুক্ত স্কুল আছে তিনটি গার্লস স্কুল আছে তিনটি কলেজ আছে এই এই শিক্ষাজোনে এই প্রক্রিয়াটা যাতে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে সেই জন্য আমরা প্রশাসনের সাথে যোগাযোগ রেখে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি আমরা আশা রাখি আমরা যে প্রক্রিয়া গাচ্ছি আগামী নির্বাচন পরে এটা আরও জোরদার হবে এখানে কোনো কিশোর জ্ঞান থাকবে না বলে আমি বিশ্বাস করি নির্বাচনী কার্যক্রম তো পরিচালনা করছেন নির্বাচন কমিশন আমরা বিশ্বাস করি কমিশন যেভাবে চাচ্ছে আমরা সেইভাবে আমাদের প্রক্রিয়া শুরু করছি এবং আমরা সেই নিয়ম মাফিক চলছি কেউ যদি এর বাইরে কিছু করে সেটা তাদের দর্তব্যের বিষয় আমরা সেই ব্যাপারে আমরা কিছু জানি তবে যদি এরকম কিছু ঘটে আমরা সেটা প্রশাসনের সাথে এবং নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ রাখবো এবং আমরা আশা রাখি পরিবেশ এরকম সুন্দর থাকবে সুন্দর পরিবেশ আমরা নির্বাচন করতে চাই আর কেউ যদি এটাকে অসন্দর করতে চায় তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে